সুদেবসুতং দেবম কংসচানুরমর্দনম দেব কি পরমানন্দ কৃষ্ণং বন্দে জগদ্গুরু আমরা গীতা বইটির উপরে ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম প্রথমের দিকটাতে বেশ কয়েকটি বিষয় আমরা তুলে ধরেছি মাঝখানে অনেক দিন বন্ধ ছিল আবার নতুন করে শুরু হয়েছে তো প্রথমে আমরা যে যে বিষয়গুলো আলোচনা করেছি বিশেষ করে গীতা সম্পর্কে বিভিন্ন উক্তি গীতার মধ্যে কয়টি শ্লোক আছে ইত্যাদি ইত্যাদি আজকে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে গীতার ধ্যান গীতার ধ্যান দুই ধরনের হয় একটি ধ্যান হচ্ছে যেমন স্বামী তুরিয়ানন্দী মহারাজ করতেন একটা একটা শ্লোক পড়তেন সেটি যাকে নিধিধাসন বলে মনন বলে সেটি তিনি ধ্যান করতেন তার মধ্যে যে অর্থটি তিনি আবিষ্কার করতেন বা তার হৃদয়ে পরিস্ফুট হতো সেইটা সেইটা সেই অর্থটি তিনি জীবনে অ্যাপ্লাই করতেন প্রয়োগ করতেন এইভাবে তিনি গীতা পড়তেন তো সুতরাং গীতার ধ্যান মানে গীতার মধ্যে যে সাতশোটি শ্লোক আছে সেইগুলো পড়বার সময় এক একটি শ্লোককে মনন করা তার যে অর্থ আছে গভীর চিন্তন করা সেটি এক ধরনের ধ্যান আজকে যেটি আলোচনা করব। সেটি গীতা সংক্রান্ত গীতার যে রচিত হয়েছে ব্যাসদেব যিনি রচনা করেছেন সেইগুলো নয়টি শ্লোকে বর্ণিত আছে আলাদাভাবে সেপারেটলি সেটি গীতার ধ্যান হিসাবে কথিত সেখানে নয়টি শ্লোক আছে সেটি আমরা আজকে আলোচনা করব এবং পরবর্তী আলোচনাগুলোতে অধ্যায় ভিত্তিক বিভিন্ন বিভিন্ন ছোটো ছোটো হেডিং বা শিরোনাম ধর্মী টপিক নিয়ে আমরা গীতার উপরে আলোচনা করবো ছোটো ছোটো তো সুতরাং প্রথমে আমি বললাম যে গীতা সম্পর্কিত বিভিন্ন উক্তি গীতাতে কতগুলি শ্লোক আছে এইগুলো যেমন আলোচিত হয়েছে তেমনি আজকে আলোচনার বিষয় হচ্ছে গীতা পাঠের নিয়ম সেটি করা হয়েছিল আজকে হচ্ছে গীতার ধ্যান তো এইখানে নয়টি শ্লোক আমরা আলোচনা করব। তার অন্য কি তার বঙ্গানুবাদ কি এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রথম শ্লোক গীতার ধ্যানের যে নয়টি শ্লোক আছে তার মধ্যে প্রথম শ্লোক ও पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ना ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्बतामनुसन्धमि ভগবদ গীতে ভগদে এই চারটি লাইনে একটি শ্লোক গীতার যে ধ্যানে নয়টি শ্লোক বর্ণিত আছে তার মধ্যে এটি প্রথম শ্লোক কী অর্থ বলছেন প্রার্থায় প্রতিবোধিতাম পার্থকে বলা হয়েছে পৃথার যে পুত্র পার্থ অর্জুনকে কথিতা হয়েছে উপদেষ্টা হয়েছে তাকে বলা হয়েছে ভগবতা নারায়ণের সঙ্গ ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক সাক্ষাৎ সেইটি বলা হয়েছে যে উপদেশ গীতার যে উপদেশগুলো অর্জুনকে উপলক্ষ করে দেওয়া হচ্ছে তারই প্রথম লাইনের মানে ব্যাসেন গ্রথিতা ব্যাসেন চতুর্থী বিভক্তি ব্যাসদেবের দ্বারা কৃষ্ণ দই পান ব্যাস তিনি কালো বলে কৃষ্ণ দ্বীপে জন্মগ্রহণ করেছিল বলে দই পায় ব্যাস মানে বিভাজন করা তিনি বেদকে চারটি ভাগে ভাগ করেছিলেন বা সংকলিত করেছিলেন ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ এবং অথর্ববেদ সেই ব্যাসের দ্বারা গ্রথিতাং গ্রথিত হয়েছে রচিত হয়েছে সৃষ্টি হয়েছে এই সৃষ্টি সৃষ্টি হয়েছে না রচিত হয়েছে রেকর্ড করেছেন তিনি অর্জুনকে যেটি বলেছিলেন যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ সেটি তিনি লিখে রেখেছিলেন গীতা পুরানো মুনি না মধ্যে মহাভারত পুরানো মুনিনা তিনি হচ্ছে প্রাচীন মুনি পৌরাণিক যে মুনি আছে পুরানো আচার্য শঙ্কর পুরাণ কথার মানে বলছেন যে পুরা ইব নব ইতি পুরানো পুরানো হলেও নবীন পুরানো কেন অনেক প্রাচীন আমরা বলি জিনিসটা পুরানো হয়ে গেছে অনেক অতীতকালের সেটি জিনিস কিন্তু পুরা ইব নব পুরানো হলেও সেটি কিন্তু এখনও নবীন তার যে প্রয়োগ ধর্মিতা এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে সেই পৌরাণিক মুনি ব্যাসদেবের দ্বারা এটি রচিত হয়েছে এইটি মনে কোনটি গীতা মধ্যে মহাভারত মহাভারতের মধ্যে মহাভারত যে বিরাট মহাকাব্য মহাভারত তার মধ্যে ভীষ্ম পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যে আঠেরোটি অধ্যায় তাতে সাতশোটি শ্লোক লিপিবদ্ধ বা নিবদ্ধ আছে সেই সাতশোটি শ্লোক মহাভারতের মধ্যে আছে সেই কথাটি এখানে বর্ণিত হয়েছে অদ্বৈত মৃতবর্ষিনী এই গীতা গ্রন্থটি কী বর্ষণ করে কি অদ্বৈত অমৃত অদ্বৈত ভাব এই অদ্বৈতরূপ অমৃত তিনি কি করেন বর্ষণ করেন ভগবতী অষ্টাদশা অষ্টাদশাধ্যায়নিম ভগবতী মানে এই ভগবতী গীতা সেটি কি অষ্টাদশাধ্যায়নি মানে অষ্টাদশ অধ্যায় আঠেরোটি চ্যাপ্টারে তিনি বিভক্ত হয়ে আছে তাম অম্ব মানে হচ্ছে হে জননী অম্বা হে জননী তাম তোমাকে অনুসন্ধামি অনুসন্ধধামী মানে কি অনুসন্ধান ধী মনে হচ্ছে আমি তোমাকে অনুধ্যান করি ধ্যান করি ভগবদ্গীতে হে ভগবদ্গীতা তুমি ভগৎ দেশ সিনিম সংসার না শনি কি অর্থ বলছেন হে জননী ভগবদ গীতা আপনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনকে কথিতা প্রাচীন মহর্ষি ব্যাসদেব কর্তৃক মহাভারতের মধ্যে ভীষ্ম পর্বে পঁচিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আঠারোটি অধ্যায় গ্রথিতা বা সংকলিতা অষ্টাদশ অধ্যায় রূপিনী অদ্বৈত তত্ত্বরূপ অমৃত বর্ষিণী ও সংসার নাশিনী ভগবতী আমি আপনার ধ্যান করি তাহলে গীতা কি প্রথমে হচ্ছে যে গীতার ধ্যানে উত আমি যে তোমার ধ্যান করব তুমি কে তাহলে গীতা বর্ণিত হয়েছে যে সেটি ভগবানের ভগবান কর্তৃক উপদেষ্ট বাণী সেটি উপদেষ্ট হয়েছিল পাণ্ডব যে আছে পঞ্চপাণ্ডবের মধ্যে অর্জুন অর্জুনের প্রতি সেইটা রেকর্ড করেছিলেন ভগবান ব্যাসদেব সেটা অমৃত মৃত বর্ষণ করে সংসারকে নাশ করে ভববন্ধনকে কাটিয়ে দেয় সেই গীতাকে আমি অম্ব তোম অনুসন্ধামি হে জননী আমি তোমাকে অনুসন্ধামি ধ্যান করি দ্বিতীয় শ্লোক নমস্তুতে বিশাল বুদ্ধে পোল্লার বিন্দা যতপাত্র নেত্রা। ये ना तया भारत तैल तो पूर्ण प्रज्वलित ज्ञानमय प्रदीप नमस्तुते व्यास विशाल बुद्धे हे महामति व्यासदेव आपना के प्रणाम करी नेत्र ते आपुना नयन जुगल প্রস্ফুটিত পদ্মের মতো বিশাল অর্থাৎ আয়ত প্রতিনিয়ত পদ্ম পাতাটি যদি আমরা উল্টে দেই তাহলে দেখতে পাবো এই পটলকে কাটলে যেমন পটলচেরা চোখ বলি আমরা তো সেরকম করে একটা পদ্ম পাতা সম্পূর্ণ পাতাটা ব্যাপী একটি চোখের মতো জিনিস পদ্ম পাতার উল্টো দিকে প্রতি পাতাতেই আছে আমি একবার দেখেছিলাম পদ্ম পাতাকে উল্টে একটি পড়ার পরে যে ব্যাসদেবের চোখ কেমন দেখতে তা প্রতিটি পদ্ম পাতায় দেখলাম যে একটি পুরো আয়তকার নয় ঠিক যেমন চোখ যেমন দেখতে হয় এরকম একটি সুন্দর যে কেউ দেখতে পারে পদ্মপাতার উল্টো দিকে যে চিত্রটি আছে তো বলছেন যে ব্যাসদেবের নয়ন বল তেমনি প্রস্ফুটিত পদ্মপতের মতো বিশাল তয়া ভারত তৈলপূর্ণ যে আপনার দ্বারা মহাভারত রূপ তৈলপূর্ণ প্রজ্বলিত প্রদীপ প্রদীপহ তথ্য জ্ঞানপূর্ণ প্রদীপ প্রজ্বলিত হইয়াছে কি অর্থ শ্লোকটির বলছেন হে মহামতি ব্যাসদেব আপনার নয়নযুগল আপনার চক্ষুদয় প্রস্ফুটিত পদ্মপত্র সদৃশ বিশাল আপনি মহাভারত মহাভারতরূপ তৈলপূর্ণ জ্ঞানময় প্রদীপ প্রজল প্রজালিত করিয়াছেন আপনাকে প্রণাম করি এই যে ব্যাসদেবের যে মহাভারত তার লেখা তো সেখানে বর্ণ ব্যাসদেবকে প্রণাম জানানো হয়েছে এই ধ্যানের মধ্যে যেহেতু তিনি এই মহাভারত রচনা করেছেন গীতাকে রেকর্ড করে রেখেছেন তৃতীয় শ্লোক গীতা যে নয়টি শ্লোক বর্ণিত আছে তার মধ্যে তৃতীয় শ্লোক কি সেই তৃতীয় শ্লোকটি বলছেন প্রপন্ন পিজাতয় তত্রেত্রৈক জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃতদুহে নমঃ দুহে প্রপন্ন পারিজাতায় বলছে কল্প কল্পবৃক্ষ সদৃশ্য কল্প বৃক্ষ মানে কি যে সমুদ্র মন্থনকালে উত্থিত দেবতরু বিশেষ যার কাছে যা প্রার্থনা করা যায় কল্পতরু কল্প বৃক্ষ সব কিছুই পাওয়া যায় শরণাগতির যিনি কল্প বৃক্ষ তত্র বেত্রৈক পা মানে কি এক হস্তে অশ্বচালনের চালনের জন্য বেত্র ও লাগামধারী দড়ি আছে সুতো আছে জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় জ্ঞানরূপ মুদ্রাধারী শ্রীকৃষ্ণকে প্রণাম করি তিনি কি গীতা মৃত নম গীতারূপ অমৃত দোহনকারী ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করি এখানে একটি কথা খুব ইম্পর্টেন্ট সেটি হচ্ছে জ্ঞান ও মুদ্রা আমরা যখন পুজো করি বিভিন্ন তত্ত্ব মুদ্রা মৃগ মুদ্রা সংহার মুদ্রা নানারকম জালিনী মুদ্রা তো বিভিন্ন মুদ্রা আমরা ব্যবহার করি পুজোর সময়ের সাইন্টিফিকও কারণ আছে তো এখানে একটি কথা বললেন যে জ্ঞান মুদ্রা কি জ্ঞান মুদ্রা কেমন দেখতে এই রকম আমরা শ্রীকৃষ্ণের ছবিতে অনেক সময় দেখেছি বা অর্জুনের যা উপরে যখন বসে আছেন এই রকম তিনি যেন একটা আশীর্বাদ করছেন অর্থাৎ বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী যখন এক হবে আমাদের যে ইভলিউশন হয়েছিল প্রাণী জগতের মধ্যে যে আমরা বলে থাকি যে আমি বা থেকে ক্রমান্বয়ে আস্তে আস্তে মানুষের যে রূপান্তর এই বিরাট যে একটা অভিব্যক্তি যে ইভলিউশন পর্ব সেখানে দেখা গেছে যে মনুষ্যতর যে প্রাণী মনুষ্যের যে ভিন্ন মেরুদণ্ডী কিন্তু মানুষের আগে যারা পৃথিবীতে এসেছে ধরো আমরা বানর বানরকে যদি দেখি আমরা তারা হাতটা এরকম করে যখন ডালে ঝুলে থাকে হাতটা তারা এরকম করে মুঠোটা করতে পারে না এরকম করে যেদিন থেকে মানুষ এই জ্ঞান মুদ্রা অর্থাৎ এটা একটা প্রতীকী মুদ্রা তর্জনী এবং বৃদ্ধাঙ্গুল এক করতে পারলো তার সৃষ্টির জোয়ার খুলে গেল তার সাহিত্যে কর্মে শিল্পে অন্তর্জীবনে বহির্জীবনে একটা বিপুল পরিবর্তন একটা সৃষ্টিশীলতা পরিলক্ষিত ইভলিউশন যেন একটা বিপ্লব বিপ্লব এসে গেল তো এই জন্য জ্ঞান মুদ্রা এই যে বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী এইটি হচ্ছে একটি উন্নতর প্রতীক তো এই ভগবান শ্রীকৃষ্ণে এই জ্ঞান মুদ্রা এখানে তিনি প্রকাশিত হয়েছে গীতার ধ্যানের মধ্যে উদ্দেশ্য এই তিনি জ্ঞান দান করবেন তো এইখানে শ্লোকটির মধ্যে বলা হলো শরণাগতির কল্পবৃক্ষতুল্য অশ্বচালন হেতু এক হস্তে চাবু ও লাগামধারী গীতারূপ অমৃত দহনকারী ও জ্ঞানমুদ্রা যুক্ত ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করি এই জ্ঞান মুদ্রার প্রতীকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ চতুর্থ শ্লোক গীতার ধ্যানের চতুর্থ গাভো দগ্ধা গোপাল ভোক্তা দুগ্ধ গীতা মহতম কি বলা হয়েছে সর্ব উপনিষদ গাব সকল উপনিষদ তুলনা করা হয়েছে গাভী সমূহ যেন সকল দুগ্ধবতী গরুর সঙ্গে তুলনা করা হয়েছে দগ্ধা গোপাল নন্দন বলছে সেই সকল গাভীর দগ্ধা হচ্ছে গোপাল নন্দন অর্থাৎ গোপালের পুত্র গোপালকের পুত্র শ্রীকৃষ্ণ পার্থ বৎস সুধীরভোক্তা বৎস অর্থাৎ বাছুর যেন অর্জুন এবং বিবেকীগণ জ্ঞানীগণ হচ্ছে এই দুগ্ধের পানকর্তা দুগ্ধং গীতা মৃত মহত মহাদুগ্ধ সেটি হচ্ছে অমৃতময় গীতা তাহলে কি দাঁড়ালো শ্লোকটার অর্থ বলছি যে উপনিষদ গ্রন্থাবলী যেমন যেন সমূহ সেই সকল গাভীর দুগ্ধা শ্রীকৃষ্ণ বৎস অর্থাৎ বাছুর হচ্ছে অর্জুন আর মহাদুগ্ধ অমৃতময় গীতা এবং বিবেকী গণী এই দুগ্ধের পান কর্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শ্লোকটি পঞ্চম শ্লোক গীতার ধ্যানের পঞ্চম শ্লোক বসুদেব সুতং দেবম কংসচানোর মর্দনম দেব পরমানন্দাং কৃষ্ণাং বন্দে জগদ্গুরু এই শ্লোকটিকে গীতার সুনাম মন্ত্র হিসাবেও ব্যবহার করা হয় যখন গীতা পাঠ হয় তার প্রথম অধ্যায় বা গীতা আলোচনা হয় সর্ব সবার প্রথমে বিশেষ করে এই শ্লোকটি উচ্চারণ করা হয় বসুদেব সুতং দেবম কংস চাণুর মর্দনম দেব কি পরমানন্দ কৃষ্ণ বন্দে জগৎ কি মানে বলছে বসুদেব সুতং দেব সুতমনে পুত্র বসুদেবের পুত্র দেবতা শ্রীকৃষ্ণ বসুদেব সুতং দেবং বসুদেবের পুত্র শ্রীকৃষ্ণ তিনি ভগবান কংস চানুর মর্দনম কংস এবং চানুর নামে দৈত্য দয়কে দুজন দৈত্যকে যিনি বিনাশ করেছেন দেবকী পরমানন্দ দেবকী মানে বসুদেবের স্ত্রী ভগবান শ্রীকৃষ্ণের মাথা সেই দেবকীর পরমানন্দ অর্থাৎ পরম আনন্দদায়ক যিনি কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে বন্দে বন্দনা করি জগৎগুরু তিনি জগতের গুরু অর্থাৎ কংস চানুর নামক দৈত্যোদয় বিনাশী জননী দেবকীর পরমানন্দদায়ক বসুদেব পুত্র জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণকে আমি বন্দনা করি তাহলে দেখা গেছে কি যে এই যে গীতার ধ্যানের শ্লোকগুলো পরম্পরাভাবে পরপর যে ধারাবাহিকভাবে বর্ণিত আছে সেখানে কখনো গীতার মহিমা শ্রীকৃষ্ণকে প্রণাম জানানো ব্যাসদেবকে প্রণাম জানানো তো এইটি ধীরে ধীরে হয়ে আসছে ষষ্ঠ শ্লোক গীতার ধ্যানের ষষ্ঠ শ্লোক ଭୀଷ୍ମ ଦୋନୁ ତଟା ଜଳବ୍ରଥ ଜଳା ଗାନ୍ଧାରନୀ ଲୋପଳା ଶଲଗ୍ରହବତୀ କୃପେନ ବହନି କଣେନ ବେଳାକୁଲାମ୍ ଅଶ୍ୱମା ବିକର୍ଣ୍ଣ ଘୋର ମକରା ଦୁର୍ଯ୍ୟୋଧନବର୍ତ୍ତିନୀ ସୋତିର୍ନା ଖୁ ପାଣ୍ଡବୈରନ ଦୀ କର୍ତ୍ତ୍ୟ କେଶବୀ বলা হয়েছে অন্যটা আগে বলি বলছে যে গুরুক্ষেত্রকে এখানে এটা খুব সুন্দর কুরুক্ষেত্রের যুদ্ধটাকে একটা নদীর সঙ্গে তুলনা করা হয়েছে সেখানে বলা হয়েছে যে ভীষ্ম এবং দ্রোণ তারা যেন তীর মানে নদীর তীর পাড় এম্বার্কমেন্ট জয়দ্রথ জলা তাহলে কি ভীষ্ম দ্রোণ রূপ এটা হচ্ছে তীর গান্ধার নীলপলা গান্ধার রাজ তিনি যেন নীল প্রস্তর উপল মনে হচ্ছে প্রস্তর পাথর স্টোন শল্য গ্রাহবতী কৃপেন বহনী রূপ কুম্ভীর এবং কৃপাচার্য রূপ প্রবল প্রবাহ কারেন্ট এই যে স্রোত বই চালিয়ে যাচ্ছে সেইটিকে কৃপাচার্যের সঙ্গে তুলনা করা হয়েছে কর্ণেন বেলা কোলা কর্ণ কীরকম কর্ণরূপ তীর প্লাবি তরঙ্গ মানে ছাপিয়ে যাচ্ছে তীরকে এত উচ্ছ্বাস তার শক্তিশালী এখনও রকম কর্ণের সঙ্গে তুলনা করা হচ্ছে তীর প্লাবি তরঙ্গ হচ্ছে কর্ণ অশ্বত্থামা বিকর্ণ ঘোর মকরা বলছে অশ্বত্থামা ও বিকর্ণ রূপ ভয়ঙ্কর মকরদয় দুর্যোধনাবর্তিনি বলছে দুর্যোধন রূপ আবর্ত আবর্ত মানে হচ্ছে ঘূর্ণি মাঝখানে মাঝখানে এরকম যাচ্ছে যেমন আমরা বন্যার সময় দেখতে পাই জলটাকে মাঝে মাঝে গোল হয়ে গিয়ে চক্রাকারে গিয়ে সেখানে ঘূর্ণি হয়ে যাচ্ছে তো তাকে দুর্যোধনের সঙ্গে তুলনা করা সতী না খলু পাণ্ডবই রণনদী বলছে সেই যুদ্ধরূপ নদী নিশ্চিত নিশ্চয়ইভাবে পাণ্ডবন কর্তৃক পরপ্রাপ্ত হয় কৈবর্তকে কেসবে কর্ণধার শ্রীকৃষ্ণ থাকাতে শ্রীকৃষ্ণ সেখানে মাঝির মতো তিনি এক পার থেকে অন্য পারে অত্যন্ত কেয়ারফুলি সযত্নভাবে সতর্কভাবে তিনি যেন পার করে দিচ্ছেন এত ভয় ভয়াবহ একটা পরিস্থিতি থাকা সত্ত্বেও যে যেখানে কুমির আছে মকরদয় আছে বিরাট বিরাট প্রভাব কি যেন ঘূর্ণি আছে তীর প্লাবির তরঙ্গ আছে উচ্ছ্বাস আছে উথাল পাতাল ভাব আছে কিন্তু তা সত্ত্বেও যেন সহজেই সেই নদীটি পার হওয়া যায় যদি কৃষ্ণ থাকে তো কৃষ্ণ থাকার জন্য সেটি সম্ভব হয়েছে কি বলা হলো শ্লোকটিতে বলছে যে কুরুক্ষেত্ররূপ কুরুক্ষেত্র যুদ্ধরূপ যে নদীতে ভীষ্ম দ্রণরূপ তীরদয় জয়দ্রথরূপ জল আচ্ছা জয়দ্রথ জল মানে হচ্ছে জয়দ্রথরূপ জল জলটাই জয়দ্রথর সঙ্গে তুলনা করা হয়েছে জয়দ্রথ গান্ধার রূপ পিচ্ছিল নীলপস্থ রূপ কুম্ভীর কৃপরূপ খড়স্রোত কর্ণরূপ উত্তাল তরঙ্গ অশ্বত্থমা ও বিকর্ণরূপ ভয়ঙ্কর মকরদ্য় এবং দুর্যোধন রূপ আবর্ত ছিল ভগবান শ্রীকৃষ্ণ কর্ণদার হওয়ায় পাণ্ডবগণ সেই রণনদী নিশ্চিত রূপে উত্তীর্ণ হয়ে যাচ্ছিলেন আমরা মহাভারতের সেই যুদ্ধটি জানি যে পাণ্ডবদের পক্ষে মাত্র তার পাঁচজন ভাই এবং কতিপয় কিছু সেনা আর ভগবান শ্রীকৃষ্ণ তাদের সহায়ক অপর দিকে অনেক অক্ষহীনী হাজার হাজার সৈন্যবাহিনী কৌরবদের পক্ষে দুর্যোধনদের পক্ষে কিন্তু তা সত্ত্বেও আলটিমেট রেজাল্ট যেটি দাঁড়ালো যুদ্ধের জয়লাভগুলো জয়লাভ করলো কিন্তু পাণ্ডবরাই কেন তাদের যে সৈন্যটৈন্য কম ছিল হেরে যাওয়ার কথা ছিল কথা হার হেরে যেত যদি না শ্রীকৃষ্ণ তাদের সঙ্গে থাকতো ভগবান তাদের সঙ্গে আছে কি না সুতরাং তাদের জয় হবে তাদের পরায় জয় নেই এই কারণে এই শ্লোকটিতে যেন সেই বার্তাটি দেওয়া হয়েছে যে এত একটা ভয়ঙ্কর পরিস্থিতি অর্থাৎ যে নদীটি উত্থা উচ্ছ্বাস উথাল পাথাল ভয়ঙ্কর যে রূপটি সেটি অতি অনায়াসে পার হওয়া যায় যদি শ্রীকৃষ্ণ হাল ধরে কান্ডারি হয় তিনি নৌকাটি মাঝির মতো ধরে থাকেন তো তাইও হয়েছে শ্রীকৃষ্ণ থাকাতে পাণ্ডব ইজিলি তারা ওভারকাম করতে পেরেছে ভয়ঙ্কর নদীটি সপ্তম শ্লোক पारा सर्ज बचो सरोज ममलम गीता तो गंधोत्कटंग नानाख्यन कके सरंग हरि कथा संबोधन बोधित लोके सज्जन सत्पद रह रहो पेपीयम मुदा भूवाद भारत पंकज कलिमल प्रद्धंसी কি বলা হলো শ্লোকটিতে অন্যয় বলছে যে সর্য বচ সরোজম অমলম বলছে পরাশর পুত্র ব্যাসদেবের বাক্যরূপ সরোবর জাত গীতার্থ গন্ধর কথ অর্থাৎ গীতারূপ তীব্র সুগন্ধযুক্ত নানা খ্যান ককে সরং মানে হচ্ছে বিবিধ আখ্যানরূপ অর্থাৎ কাহিনীরূপ কেশরযুক্ত হরি কথা সম্বোধনা বোধিতম অর্থাৎ হরি বিষয় কথা হরি বিষয়ক কথা প্রসঙ্গ দ্বারা বিকশিত যাহার মধু লোকে সজ্জন ষটপদের অহো অহ জগতে রূপ ভ্রমর দ্বারা প্রতিদিন পেপিয় মানং মুদা আনন্দের সহিত পুনঃ পুনঃ পান করেন ভুয়াদ ভারত পঙ্কজং রূপ পদ্ম হৌ কলিমল প্রধ্বংসী কলিকলু সনাশ ন শ্রেয়সে আমাদের কল্যাণকারক হোক অর্থাৎ কি বলছি যে পরাশর পুত্র ব্যাসদেবের বাক্যরূপ সরোবর জাত হরি কথা প্রসঙ্গ দ্বারা প্রস্ফুটিত নানা আখ্যানরূপ কেশরযুক্ত যে পদ্মের মধু এই জগতের সজ্জনরূপ ভ্রমরগণ নৃত্য পান করেন কলি কলুষনাশক গীতারূপ তীব্র সুগন্ধযুক্ত অমল মহাভারত রূপ সেই পদ্ম আমাদের কল্যাণের কারণ হোক তাহলে দেখা গেছে কি কখনো গীতাকে নদীর সঙ্গে কখনো সুগন্ধি পদ্মে তার পাপড়ি কি তার গন্ধ কী তার মিনাল কী তার ইত্যাদি কী সেই সঙ্গে তুলনা করে প্রার্থনা জানানো হচ্ছে যে সেই পদ্ম সেই গীতা যেন আমাদের কি হয় কল্যাণের কারণ হোক আমাদের ভালোর কারণ হোক এটি প্রার্থনা জানানো হলো এই শ্লোকটির মধ্য দিয়ে আর দুটি শ্লোক আছে দিয়ে আমরা শেষ করবো আলোচনা অষ্টম শ্লোক মূকাং করতি বা চালাং পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব বলছে মুখ অঙ্ক মুখ মায় দীর্ঘ মুখ মানে যে বোবা যে কথা বলতে পারে না তাকে কী করতি করে দেন বা চালক বা চাল মানে যে বেশি কথা বলে এখানে হাবিজাবি কথা নয় এখানে বা চালকে মানে যে বাগমি। অর্থাৎ মুখ বা বোবাকে যিনি বাগমি করেন যাহার করুণা পঙ্গুং লঙ্ঘায় অথে পঙ্গু মানে খোঁড়া যে চলতে পারে না পায়ে অসুবিধা আছে সে কী লঙ্ঘায়তে লঙ্ঘন করতে পারে অতিক্রম করতে পারে অনায়াসে গিরি মানে পর্বত সমূহ পর্বতের চূড়া সে যেন তার পা যে অসুবিধা আছে সে যে খোঁড়া আছে যে পঙ্গু কিন্তু তাতেও তার কোনো প্রভাব ফেলবে না যদি ভগবানের কৃপা থাকে সে অনায়াসে সেই পাহাড়গুলোকে লংঘয় হতে অতিক্রম করতে পারবে ডিঙে চলে যেতে পারবে যৎকৃপা তমহং বন্ধে তোমার কৃপা যার মধ্যে থাকবে যৎকৃপা তমহং তোমার কৃপা তোমার করুণা যার মধ্যে থাকবে পরমানন্দ মাধবম এ মাধব আমি পরমানন্দস্বরূপ মাধবকে তোমাকে আমি বন্দনা করি অর্থাৎ কি বলা হলো বলছে যাহার কৃপায় শক্তিহীন বাগ্মী হয় এবং পঙ্গু গিরি লঙ্ঘন করে আমি সেই পরমানন্দ পরমানন্দস্বরূপ মাধবকে বন্দনা করি তাহলে তিনি কম নয় তী কত শক্তিশালী তার কৃপাতে যে মুখ ব্যক্তি সে বাগ্মি হয়ে যাচ্ছে যে খোঁড়া ব্যক্তি সে অনায়াসে পাহাড় ডিঙিয়ে চলতে পারছে যে এই যে বিরাট শক্তিশালী পুরুষ তিনি শক্তিশালী প্রভাব সম্পন্ন ভগবান শ্রীকৃষ্ণ তোমার করুণা যেটিটি সম্পাদিত হয়েছে বা হয় তো আমি তোমাকে বন্দনা করি প্রণাম নিবেদন করি শেষ শ্লোক গীতার ধ্যানের শেষ শ্লোক জংব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র

যং ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র মরুদহ বলছে যাহাকে ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র ও মরুদগণ স্তুন্দন্তী দিব্য স্তব হি দিব্য স্তব দ্বারা স্তব করেন তার গুণগান গিয়ে থাকেন বেদহী স অঙ্গ পদক্রম উপনিষদি যে অঙ্গ পদক্রম ও উপনিষদযুক্ত সমূহ দ্বারা গায়ন্তী যং শ্যামগাহা শাম যারা সাম গায়েন সামগান গায় যাহারা যাহার গুণগান করেন সেই সামগায়গণ ধ্যান আবস্থিত তদ্গতী ধ্যানে নিমগ্ন মন্দারা পশন্তীং যোগী ন যোগীগণ যাহাকে দর্শন করেন যশান্তং বিধু সুরা সুরগণা দেব ও অসুরগণ যার শেষ সীমা জানেন না দেবায় তস্মৈ নম সেই দেবতাকে প্রণাম করি অর্থাৎ গীতা যার দ্বারা সৃষ্ট হয়েছে যার মুখ থেকে নির্গত হয়েছে সেই ভগবানের ভগবান শ্রীকৃষ্ণের গুণগান গিয়েছেন অন্যান্য দেবতারা সেই কথাই বর্ণিত হয়েছে কী বলা হলো শ্রুক্তিতে বলা হয়েছে যে ব্রহ্মা বরুণ ইন্দ্র রুদ্র ও মরুদগণ দিব্য স্তবধ দ্বারা যাহার স্তব করেন শ্যাম গায়কগণ অঙ্গ পদক্রম ও উপনিষদ সহিত বেদ দ্বারা যাহার মহিমা গান করেন যোগীগণ ধ্যানে তদ্গত চিত্ত হইয়া যাহাকে দর্শন করেন এবং দেবাসুরগণ যাহার চরম তত্ত্ব অবগত নহেন সেই পরম দেবতাকে প্রণাম করি তাহলে এখানে গীতা গ্রন্থকে গীতাগ্রন্থ যিনি রেকর্ড করেছিলেন ব্যাসদেবকে গীতা যার দ্বারা সৃষ্ট বা যার শ্রীমুখনি শ্রত বাণী ভগবান শ্রীকৃষ্ণকে যিনি শুনেছিলেন গীতা যখন উপদিষ্ট হয়েছিল সেই অর্জুনকে নানাবিধভাবে সেখানে প্রণাম বন্দনা জানানো হল এই গীতার ধ্যানের মধ্য দিয়ে তাহলে আমরা আলোচনা এখানে শেষে আছি ইতি শ্রীমদ্ভগবৎ গীতা মঙ্গল ধ্যানং সমাপ্তন এই যে মঙ্গল ধ্যান এই ধ্যানটি করলে আমাদের মঙ্গল হবে সেইটি যেন সমাপ্ত হলো নয়টি শ্লোকের দ্বারা তো সুতরাং আলোচনার শুরুতে আমরা গীতার ধ্যানের দুটি অর্থ বলেছিলাম একটি হচ্ছে কি যে গীতার সাতষট্টি শ্লোক আছে প্রতিটি শ্লোক পড়ে থেকে মনন করা তাকে ধ্যান করা তার যে নির্যাস বস্তুটি হৃদয় থেকে উত্থিত হবে সেটি জীবনে প্রয়োগ করা এটি একটি অর্থ দ্বিতীয়ত আলাদাভাবে নয়টি শ্লোকের দ্বারা সেখানে গীতা যে রচনা করেছে যে রেকর্ড করেছে যে শুনেছে গীতাগ্রন্থকে নিজেকেই গীতাগ্রন্থকেই বিভিন্নভাবে গুণগান স্তব তার মহিমা প্রদর্শন করা হয়েছে তো সুতরাং এই যে গীতার ধ্যানটি আমরা যখন গীতা পাঠ করব অবশ্যই তার আগে এই নয়টি শ্লোক অবশ্যই পাঠ করা বা পড়া দরকার এবং ধ্যান করা দরকার এটি গীতা পাঠের একটি অঙ্গ আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং পরবর্তী যে গীতা আলোচনাগুলো হবে সেইগুলো যাতে সুন্দরভাবে আলোচনা হয় এবং তার যে নির্যাস তার যে অর্থ সেটি যাতে আমরা আমাদের বোধগম্য হয় এবং সর্বোপরি সেটি আমাদের নিজ নিজ জীবনে প্রয়োগ বা বাস্তিভূত বাস্তবীভূত অর্থাৎ অ্যাপ্লাই হয় এবং আমাদের জীবনটি সুন্দর হয় মধুর হয় দুঃখ রহিত হয় আনন্দবর্ধক হয় এই প্রার্থনা আমরা ভগবান শ্রীকৃষ্ণর চরণে নিবেদন করে আজকের আলোচনা সমাপ্তি করছি ओम साम ते साम हे हरि हे ओम तत्सत श्री राम कृष्णार्पणमस्तु